যাদের মুখের এই নানান রকম সমস্যায় ভুগছেন তারা আজকের ভিডিওটা একদম মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে একদম সাধারণ কিছু জিনিস দিয়ে কিভাবে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই তোমাদের সাথে একটা নাইট ক্রিম আমি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ না করে ছোট্ট একটা ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই নাইট ক্রিমটা আমি কিভাবে তৈরি করছি। একটা বাটিতে আমি দিয়েছি হাফ চামচ টকদই। এই নাইট ক্রিমটা কিন্তু একদম 2 থেকে 3 দিনের বেশি তৈরি করবে না, তাই অল্প অল্প করে। তারপরে দিয়েছি কস্তুরি হলদি। তোমাদের কাছে কস্তুরি হলদিটা না থাকলে কিন্তু একদমই রান্না হলুদ ব্যবহার করবে না। তারপরে আমি 4 থেকে 5 ড্রপ দিয়েছি মধু। মধুটা কিন্তু এখানে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে মুখটা কিন্তু একদম চেটচেটে হয়ে যাবে। সামান্য একটু দিয়েছি গ্লিসারিন 2 থেকে 3 ড্রপস। আর হাফ চা চামচ দিয়েছি আমি এখানে নারকেল তেল। নারকেল তেল বা অলিভ অয়েল তোমাদের যেটা পছন্দ সেটা, তবে এর মধ্যে যদি তোমরা নারকেল তেলটা দাও তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। এবার একটু সময় নিয়ে খুব সুন্দর করে একটা ক্রিম আমি তৈরি করে নেব। এটা অবশ্যই অবশ্যই তোমরা নাইট ক্রিম হিসেবেই ব্যবহার করবে, তোমরা নিজেরাই দেখতে পাবে কত সুন্দর একটা রেজাল্ট তোমরা পাবে। দেখো আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ক্রিমটাকে আমাদের রাখতে হবে ফ্রিজে, বাইরে রাখা যাবে না যেহেতু টকদই ব্যবহার করা হয়েছে। তাই আমি একটা কাছের কৌটায় নিয়ে ক্রিমটা এবার ফ্রিজে রেখে দেবো। তো এটা আমার যেহেতু আমি হাতেও দেবো সেই জন্য আমার এই ক্রিমটা যাবে 2 থেকে 3 দিন। এবার তোমরা কিভাবে ব্যবহার করবে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে ফেসটা পরিষ্কার করে নেবে, হাত পা গুলো ভালো করে পরিষ্কার করে নেবে যেন কোনো ধুলোবালি না থাকে। তারপরে তোমরা একটু টোনার আর সিরাম লাগিয়ে নেবে। এগুলো লাগাতে কিন্তু একদমই ভুলবে না, টোনার আর সিরাম। তো এখানে তোমরা বাজার চলতে দিতে না চাইলেও দেখবে আমার ভিডিওতে দেয়া আছে, আমার চ্যানেলে ঢুকে তোমরা আমার ভিডিওগুলো একটু চেক করে নিও তাহলে পেয়ে যাবে। টোনার সিরাম লাগানোর পর তোমরা আমি যে তৈরি করেছি ক্রিমটা সেই ক্রিমটা মুখে নেবে, নিয়ে মাসাজ করবে। মাসাজটা কিন্তু জরুরি একদম। মাসাজ করার পর দেখবে ক্রিমটা একদম তোমার মুখে বসেই গেছে আর স্কিনটা না সাথে সাথে দেখবে খুব সুন্দর একটা গ্লো করবে। তোমরা ক্রিমটা দেওয়ার পর যখন সকালে ঘুম থেকে উঠে মুখটা ধোবে তোমরা নিজেরাই তফাতটা বুঝতে পারবে যে তোমাদের স্কিনে কতটা গ্লো এসছে। এই ক্রিমটা কী কী কাজ করে, এই ক্রিমটা তোমার মুখের যত চেহারা আছে সেগুলোকে, মুখে যে দাগছুপগুলো আছে তোমাদের মুখের মধ্যে সেই দাগছুপগুলো চিরতরে দূর করে দেবে, এমনকি বয়সে ছাপ পড়তে দেবে না। আর যাদের ট্যান পড়ে গেছে সেই ট্যানগুলোকেও রিমুভ করে দেবে খুব সহজে। তাহলে দেখতেই পারলে যে ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে কীভাবে একটা অসাধারণ রেমেডি তৈরি করা যায়। তোমরা এই রেমেডিটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার হয়তো অনেকের অনেক উপকারে আসতে পারে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই লাইকটা ভালোবাসার সাথে সাথে আমার এই লাইকটাও ভীষণ জরুরি, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকটা গ্রো করে দেবে। এবার তোমরা কী কী রেমেডি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি সবসময় চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আরেকটা কথা, কোনো রেমেডিতে কিন্তু কেউ ফর্সা হয় না, প্লিজ তোমরা এই কোশ্চেনগুলোও করো না, কারণ এতে নিজেরও খারাপ লাগে রোজ রোজ বলতে। কোনো ক্রিম বাজারে নিয়ে যেয়ে তো একদম ফর্সা, অনেকেরই কমেন্ট আসে যে দিদি এই ক্রিমটা ব্যবহার করলে কি একদম ফর্সা হয়ে যাব। দেখো ফর্সা তো হবে না, বরং তোমাদের চেহারায় যে দাগছোপ আছে সেগুলো নির্মূল হবে, এমনকি তোমাদের শরীরে যদি ট্যান পড়ে যায় সেগুলো নির্মূল হবে, আর তোমাদের যে হারিয়ে যাওয়া ত্বক সেটা তোমরা ফিরে পাবে 100% গ্যারান্টি, যদি একই পদ্ধতিতে তোমরা এই রেমেডিগুলো ব্যবহার করো। আবারও বলছি এই নাইট ক্রিমটা 2 থেকে 3 দিনের বেশি তৈরি করবে না, ফ্রিজে রাখবে, লাগাবে মুখে, সারা রাত মাসাজ করবে। মাসাজ করে লাগানোর পর সকালে ঘুম থেকে উঠে তোমাদের প্রথম কাজ হলো মুখটাকে ভালো করে ধুয়ে নেওয়া। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের মতো আমি তোমাদের দেখে বিদায় নিচ্ছি, টাটা।